নাম ছেড়ে দেওয়া? হ্যাঁ, এই এই প্রোডাক্ট কোনটা আমরা যেটা করলাম, এটা কোনটা? এই প্রোডাক্টটা না, এখানে তো আনলিস্টেড আছে, আনলিস্টেড প্রোডাক্ট। হ্যাঁ, আনলিমিটেড, ও সরি, স্টক আনলিমিটেড। আচ্ছা, ওই প্রোডাক্টে, হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা দেখে নিই আমি একটু। আনলিমিটেড, আনলিস্টেড, আনলিমিটেড, প্রোডাক্টের টাইটেল কি? এক নাম্বার আইডি, আইডি তো 27, আইডি কই? সিরিয়ালে একটু একটু এ দে, দেখি দেখি দেখি, সারেন তো মাউসটা, সারেন তো। এটা না, আনলিমিটেড, আচ্ছা ঠিক আছে। ভাই আপনি মাউসটা সারেন, আমি একটু দেখে নিই। আহা, আর একটা জিনিস ছিল, প্রোডাক্ট কই? 1212 না? এই যে এটা না, এইখানে দেখাইছে এখন না, 10টা, কিন্তু আমার আমার ইতে দেখাচ্ছে নাই তো। দাঁড়ান আর একটু, আর একটু, আর একটু, এখানে যখন ওইটাই ওইটাই দেখতেছি, সরি, আনলিমিটেড স্টক দিতে হবে তো। সাইজ ভেরিয়েশন, সাইজ ভেরিয়েশন আমার এটা দেয়া আছে 10টা, কিন্তু আপনি আপনি যেটা চাচ্ছেন হলো আমার সাইজ ভেরিয়েশনেও যেন এইটা দেখা যায়, এই তো, যে টোটাল প্রোডাক্ট স্যার আমার সাইজ ভেরিয়েশনেও যেন দেখা যায়, এই তো। আচ্ছা, এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো যখন আপনার প্রোডাক্ট এইটার সাইজ মানে সাইজ, এই আপনি কি এইগুলার তো দেয়াই থাকবে তাই না? আপনি ওই প্রোডাক্ট প্রোডাক্ট লিস্টে গেলে তো সাইজ ভেরিয়েশনের প্রোডাক্টগুলো আসছে না, আসছে কি? আমি যখন প্রোডাক্ট লিস্টে যাচ্ছি তখন